যেমন প্রতিটা ম্যাট্রেসে এরকম চেন দেওয়া থাকবে। তো চেনটা খুলে আপনি ভিতরে কি দিচ্ছি আমরা বা যেটা দিচ্ছি আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো আমরা প্রথমে ইউজ করছি একটা ভালো মানের ফেল্ট, তারপরে ইউজ করছি একটা রিবন্ডেড, তারপর ইউজ করছি একটা ফেল্ট। আচ্ছা, তো এইটা হলো একটা অর্থোপেডিক ম্যাট্রেক্সের বডি, যারা একদম ভালো মানে আরামদায়ক বিছানা চান, ফাইভ স্টার মানে ফাইভ স্টার হোটেলে বা কক্সবাজার কুয়াকাটা যারা গেছেন, বিছানা হোটেল থেকে শুরু করে ওয়েস্টার্নে যারা এক রাত যাপন করছেন, ঠিক তারা এই ধরনের বিছানায় আপনারা ঘুমাইছেন। এই যে চাপ দিলে একদম স্মুথ, এটা কিন্তু স্পঞ্জ করে, স্পঞ্জ করে অনেক আরাম। সাইডে দেখি, আর সাইডে যখন আপনি চাপ দিবেন খেয়াল করবেন এই যে এরকম কিন্তু বসে যায়, ছেড়ে দিলে একদম উঠে যাবে। তো এইটা হচ্ছে আপনার পকেট স্প্রিন, আপনার হিউজ পরিমাণ কালার আছে এখানে, যার যেটা ভালো লাগে সে সেই কালারটাই নিতে পারবেন। সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। আমাদের ম্যাট্রিক্সে যেই কাপড়গুলো আমরা ইউজ করি সেটা দেখেন সুতোটা দেখি কিরকম, এখানে একটু ক্যামেরাটা মারেন, হিউজ পরিমাণ সুতো। এখন এতগুলো সুতো প্রয়োগ করার পর কি একটা ম্যাট্রিক্সের কাপড় ছিড়বে? অবশ্যই না, অবশ্যই ছিড়বে না, ছিড়বে না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজ চলে এসেছি একটা ম্যাট্রিক্স ফ্যাক্টরিতে। এখানে মূলত ম্যাট্রিক্সগুলো বানানো হয়। আমি যদি একটু দেখাই, এখানে যে ম্যাট্রিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু মূলত এই ম্যাট্রিক্সটাই দেখেন, কিন্তু এই ম্যাট্রিক্সের ভিতরে মূলত কি আছে আমি আজকে সেটা দেখাবো, আর কিভাবে আপনারা চিনবেন আসল নকল ম্যাট্রিক্স। তো সবকিছু আমরা জানাবো। আমি যদি এই দিকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের ডিজিটাল মেশিনগুলো আছে, যে মেশিনগুলোতে মূলত এই যে কাপড় সেগুলো মূলত বানানো হয়, ম্যাট্রিক্সের উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়গুলো এখানে বানানো হয়। আমি যদি এই দিকে দেখাই, এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের। আমি এই পাশটা দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো কয়েকটা মেশিন আছে। আমি যদি একটু ভিতরে দেখাই, এখানে কিন্তু মেশিনটা এখন আপাতত বন্ধ আছে ভিডিও করার জন্য। এই যে কাপড়টা, এটা কিন্তু একটা প্যাডিং দিয়ে এইভাবে নরম করা হয়। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতা রাখা আছে, যে সুতাগুলো দিয়ে এই ডিজিটাল মেশিনের মাধ্যমে এই কাপড়টাকে আরো শক্তপোক্ত করা হয়, যেন আপনার দীর্ঘদিন ধরে ইউজ করতে পারেন। আমি যদি এইদিকে দেখাই, এখানে কিন্তু আরো মেশিন আছে। সো আমরা এগুলো কিভাবে বানাই সেগুলো কিন্তু আমরা এখন দেখাবো। সো দর্শক, এই ম্যাট্রিক্সটা ছাড়াও কিন্তু আরো অনেক ম্যাট্রিক্স এখানে আছে বানানো। আমি একটু সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাট্রিক্স, সো এটা আলাদা একটা কালার। এখানে একটা ম্যাট্রিক্স আছে, এটাও একটা আলাদা কালার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাঁচামাল আছে, যে কাঁচামালগুলো দিয়েই মূলত এগুলো বানানো হয়। আমি যদি একটু দেখাই আপনাদের সামনে, এখানেও কিন্তু অনেক অনেক কাপড় আছে, তাছাড়াও কিন্তু এখানে অন্যান্য কাঁচামালগুলো আছে। আমি যদি এইদিকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স কিন্তু বানানো হচ্ছে, এটা একটা পকেট স্প্রিং ম্যাট্রিক্স, এটা কিন্তু বানানো হচ্ছে, এটা আমরা দেখাবো আপনাদের। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যে ম্যাট্রিক্সগুলো আপনারা নেন সেগুলো কিন্তু এই যে এখানে বানানোর পরে রাখা হয়, তারপরে কিন্তু ডেলিভারিতে আপনাদের বাসা পর্যন্ত চলে যায়। সো এখানে আরও একটা ম্যাট্রিক্স আছে, এটাও কিভাবে বানায় আর এর ভিতরে কি আছে আমরা একে একে সবই দেখাবো। সো দর্শক, আমরা তো আসলে জানি না এর ভিতরে কি থাকে বা এগুলোর প্রোডাক্টের কোয়ালিটি কেমন, সবকিছু জানার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রমপুর বেডিং হাউস থেকে আমাদের রবিন ভাইয়ের কাছে। রবিন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, বিশেষ করে যারা ম্যাট্রিক্স কিনবেন, যেমন এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রিক্স রাখা আছে, এগুলো আজকে আমাদের সেল। আচ্ছা, এখন যে ভাইটা ম্যাট্রিক্স কিনতে চান বা কিনতে আগ্রহী আছেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে কেনার আগ্রহ জাগে বা বিভিন্ন দোকানে যাওয়ার পর কিনতে চান, তো ভিউয়ার্স এখানে অনেক ম্যাট্রিক্স রাখা আছে। তো এখন যেমন এইটা হচ্ছে কি, লাল কালার, ব্লু কালার, বিভিন্ন কালার আছে, তাই না? আচ্ছা, হয়তো কোন অপূর্ব ভাইয়ের কালারটা ভালো লাগতে পারে। তো মূলত বিষয় হচ্ছে ভাই, কালার ভালো লাগলে হবে না বা কোনো কোম্পানি ভালো লাগলে হবে না। যেমন চারপাশে চারটা টুপি দেওয়া আছে, খেয়াল করছেন? যেমন এইটা একটা ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সটাকে আমি বিভিন্ন কোম্পানি বানাইতে পারি। এখানে একটা টুপি, নিচে একটা টুপি, তাই না? এখন টুপির জন্য অনেক মূল্য কি বিভিন্ন বড় বড় নাম থাকলো। তো কথাটা হচ্ছে ভাই, এটার ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। জেনে কিভাবে জানবেন? তো বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাট্রিক্স নেবেন, তারা সরাসরি একদম কারখানায় বসে থেকে ম্যাট্রিক্সটা বানিয়ে নিতে পারবেন। ওকে, একটা গেল অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে, আপনারা যারা ম্যাট্রিক্সগুলো নেবেন, যেমন আমাদের ম্যাট্রিক্সে এরকম চেন থাকে, এই চেনটা খুলে আপনি দেখতে পারবেন যে এর ভিতরে কি দেওয়া আছে। যেমন প্রতিটা ম্যাট্রিক্সে এই চেন দেওয়া থাকবে, এরকম চেন দেওয়া থাকবে। তো চেনটা খুলে আপনি ভিতরে কি দিচ্ছি আমরা বা যেটা দিচ্ছি আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং হাউস আসলে সরাসরি বসে থেকে ম্যাট্রিক্সগুলো বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথাটা হচ্ছে এখন যারা ম্যাট্রিক্স কিনতে চান, এখন আপনারা ম্যাট্রিক্সের ভিতরে যেটা থাকে সেটা দেখবেন, আগে দেখবেন ম্যাট্রিক্সের বডিটা। তো এখন ভালো মানের ম্যাট্রিক্সের মোট দুই থেকে তিনটা কোয়ালিটি হয়, একটা হয় অর্থোপেডিক ম্যাট্রিক্স, একটা হয় পকেট স্প্রিন, আর একটা হয় আপনার নর্মাল যেটা প্রিফর্ম। তো এখন আমি দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স। ওকে, আর কাপড়ের কালার হচ্ছে, টাকা যেহেতু আপনার শিখদম, তো আপনার হিউজ পরিমাণ কালার আছে এখানে, যার যেটা ভালো লাগে সে সেই কালারটাই নিতে পারবেন। আচ্ছা, তো এখন অর্থোপেডিক ম্যাট্রিক্স কি দিয়ে বানানো হয়? অর্থোপেডিক ম্যাট্রিক্স বানানো হয় একটা ভালো মানের ফেল্ট। আচ্ছা, ভালো ফেল্ট কিভাবে বুঝবো ভাই আমরা? গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ভালো ফেল্টটা বুঝবেন, ফেল্টার যে বডিটা
যেটা, এটা যতটা মসৃণ থাকবে, আচ্ছা যতটা মসৃণ থাকবে ততটা ফেল ভালো। আর যেটা দুর্বল ফেল, যেমন এই ন্যাকড়াটা কিন্তু ছোট, এর চেয়ে বড় বড় ন্যাকড়া হবে। যখন আপনি এরকম ভাঁজ করবেন ওইটা ইজি ভাঁজ হবে, এরকম শক্ত হবে না। এটা ইউজ করছি আমরা ভালো মানের একটা ফেল, তারপর ইউজ করছি একটা রিবন্ডেড। আর এই রিবন্ডেডটা কিন্তু একদম ভার্জিন ফোম থেকে, যেমন যারা সুপার ফোম গুলা কিনেন, তো ওই ফোম গুলাকে কেটে টুকরো টুকরো করে প্রসেস করে মিক্সার মেশিনে, যেমন সিমেন্ট ইটা বালু একটা মিক্সার করার পর আপনি ঢালাই করে, ঠিক এটাও ঢালাই করা হয়, তারপর আমরা রিবন্ডেডটা স্লাইস করে কাটি, ব্লক থেকে কেটে আমরা প্রয়োগ করে থাকি জোড়াবিহীন। ওকে, এটা জোড়াবিহীন না, একদম কোনো জোড়া হবে না। আপনি এইখানে দেখেন এটা একজন আর কিন্তু ম্যাট্রিক্স, এটা সাইজটা হচ্ছে 80x69। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা সাইজ, কোনো একদম জোড়া নাই এখানে। এইটা হচ্ছে এক ভাইর, উনি প্রবাসে থাকে, তো এটা কোনো জোড়া নাই। তো আমরা প্রথমে ইউজ করছি একটা ভালো মানের ফেল, তারপরে ইউজ করছি একটা রিবন্ডেড, আচ্ছা আর তারপর ইউজ করছি একটা ফেল। আচ্ছা, তো এইটা হলো একটা অর্থোপেডিক ম্যাট্রিক্সের বডি। ওকে, এখন যেই ভাইটা প্রবাসে আছেন বা দেশের বাইরে আছেন, আমাদের শোরুমে আসতে পারবেন না, তো এখন আপনার একটা ভিতরে কোথুল যাচ্ছে, এটা কি ধরনের শক্ত? তো এইটা শক্তটা হচ্ছে, আমি এটার উপর উঠছি, এই যে দেখেন আমি যখন উপর উঠবো এটা কিন্তু অনেক ভালো শক্ত, একটু পায়ের দিকে ক্যামেরাটা মারেন, অনেক শক্ত। আচ্ছা, তো এটা কিন্তু ওয়েট হয়, এটা যখন আপনি ঘুমাবেন এখানে, এই যে আমি ধরেন এখানে বসলাম, তো বসার পর একটু ক্যামেরাটা এদিকে মারেন, এই রিবনেটা কি বসছে না, একদম প্লেন আছে, প্লেন আছে, প্লেন আছে। বা যখন আপনি ঘুমাবেন খেয়াল করেন সাইডে ক্যামেরাটা মারেন, এই জায়গায় মারেন, এই যে দেখুন একদম কিন্তু সমতল, এই যে ভিতরে সমতল, এই যেটা, এই যে আমার এখানে কিন্তু শরীরের প্রেসারটা পড়ছে সম্পূর্ণ, শরীরের ভারসাম্যটা কিন্তু রক্ষা করছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা যারা নেবেন, 6 ফিট/7 ফিটের দাম পড়ে 10,500 টাকা, আর 5 ফিটে 7 ফিটের দাম পড়ে 9,500 টাকা, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, টেকরাপ থেকে তেঁতুলিয়া, পটুয়াখালী থেকে পঞ্চগড়, যে যেখানে নিতে চান। তো এই গেল একটা কোয়ালিটি। এখন এইটার ভিতরে আপনি একের ভিতর দুই পাচ্ছেন, আর একের ভিতর দুই পাচ্ছেন, যেমন আমরা এই ফেলটা সরিয়ে ফেললাম, তো ফেলটা যখন সরাবো তখন এটা থাকবে শুধু, তাহলে কয়টা লেয়ার হবে? দুইটা। হ্যাঁ, এই পাশটা, এইটা নিচে চলে যাবে। এই পাশটা হচ্ছে কি, শক্ত শক্ত, আর এই পাশটা হচ্ছে নরম। নরমটা কতটুকু হচ্ছে আপনি একটু খেয়াল করবেন, একটু চেপে ধরেন, এই যে এরকম অনেক নরম তুলতুল করবে, মানে আপনি তোষক ছাড়া ঘুমাতে পারবেন, এটার উপর কিছু বিছাবার দরকার নাই। আবার অনেকে ভাবতে পারে ভাই এটা ডেবে যাবে কিনা, তো এটা কখনো ডাবার সম্ভব একদমই নাই। আর আমাদের প্রোডাক্টগুলো ভাই আমরা ইহকাল গ্যারান্টি দিয়ে থাকি, রিবনেটা আমি যদি হাঁটু দিয়ে খেয়াল করেন, আমি তো গিয়ে বসি, এই যে এইখানে যখন বসবো হালকা ডেবেছে, হ্যাঁ হালকা হালকা ডাবছে না, যখন আমি উঠবো তখন কিন্তু উঠে যাবে। তো এই যে আমি উঠলাম একদম সমতল হয়ে গেছে একেবারে, কিন্তু এইটা যারা নিতে চান অর্থোপেডিক প্লাস আরামদায়ক দুইটা পেয়ে যাচ্ছেন। তো একের ভিতর দুই পাচ্ছেন নরম, আর এই পাশটা পাচ্ছেন শক্ত। তো এটার দাম পরে সেম 6 ফিট/7 ফিট, 10,500, 5 ফিট/7 ফিটের দাম পরে 9,500, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা ভাই, আমার এটা না, এটা তো যাদের দেখা যায় ব্যথা হবে বা ডাক্তার যেটা বলছে সেটার জন্য, কিন্তু আমি চাই একেবারে নরম তুলতুলে, সেক্ষেত্রে একদম নরম তুলতুলে শুধু এটা নিতে হবে, শুধু এটা না? আচ্ছা, সেক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে? একদম যারা একদম নরম চান, যে আমি একদম বেবি কেয়ার, মানে খুব নরম আরামদায়ক, একজন বেবিদের জন্য নরম, এটা নিলে 6 ফিট/7 ফিটের দাম পড়বে 10,500, আর 5 ফিট/7 ফিট পড়বে 9,500 টাকা। আচ্যা আচ্ছা, আমি একটু মোটা চাই এর চেয়ে নরম। এখন যদি অনেকে আছেন মোটা চায়, যারা প্রবাসে বিশেষ করে বা বাংলাদেশও আছে, বাংলাদেশে যারা থাকেন সবাই তো ভাই আর্থিক সংকটে ভুগেন না, অনেকের আছে, তো যাই হোক যারা একদম ভালো মানে আরামদায়ক বিছানা চান, ফাইভ স্টার হোটেলে বা কক্সবাজার কুয়াকাটা যারা গেছেন, রেডিসন হোটেল থেকে শুরু করে ওয়েস্টার্নে যারা এক রাত যাপন করছেন, ঠিক তারা এই ধরনের বিছানায় আপনারা ঘুমাইছেন। তো এইটা হচ্ছে কি, একটু ক্যামেরাটা উপর থেকে মারেন, এইটা আপনার একদম এইখানে দেখান, এই যে চাপ দিলে একদম স্মুথ, এটা কিন্তু স্পঞ্জ করে, স্পঞ্জ করে, অনেক আরাম। সাইডে দেখি, আর সাইডে যখন আপনি চাপ দিবেন খেয়াল করবেন, এই যে এরকম কিন্তু বসে যায়, ওয়াও, জোশ। 12 ইঞ্চির ম্যাট্রেস একদম আপনি 4 ইঞ্চি বসে যাবে, 8 ইঞ্চি থাকবে, ছেড়ে দিলে একদম উঠে যাবে। তো এইটা হচ্ছে আপনার পকেট স্প্রিং। তো এইটা 6 ফিট/7 ফিটের দাম পড়ে 30,000 টাকা, 5 ফিট/7 ফিটের দাম পড়ে 29,000 টাকা, সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। তো এখন এই ম্যাট্রেসটা যারা কিনবেন, এটা কোম্পানি কোনো ম্যাটার না, এইটা আছে একদম সরাসরি চায়না থেকে আমদানিকৃত। ওকে, এটা কিন্তু কেউ আপনার কাছে দাম বেশি রাখছে বিধে আপনার প্রোডাক্ট ভালো তা না, এখন আমরা কিন্তু পাইকারি দামে দিচ্ছি। তো এইটা আমরা কী কী দিচ্ছি সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, একটু দেখেন, প্রথমত আমরা যেটা ইউজ করছি এটা কিন্তু ব্যাম্বো কাপড়, সব ম্যাট্রেসের জন্য এটা না, এটা শুধু পকেট স্প্রিংয়ের জন্য। আচ্ছা, এটা সবচেয়ে ভালো কাপড়? হ্যাঁ, এটা ভালো কাপড়, ব্যাম্বো কাপড়। এই যে ব্যাম্বো লেখা থাকে, আর এটা লেয়ার থাকবে, প্রথম থাকবে কাপড়, তারপরে থাকবে আপনার পেডিং, তারপর থাকবে টিস্যু কাপড়, টিস্যু, আচ্ছা, তিনটা লেয়ার দিয়ে ফেব্রিক্সটা করা। ওকে, তারপর আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে সুপার সফট মেমোরি ফোম, এইটা। ওকে, এখন আপনারা কম দামে পাবেন, যেমন আমাদের প্রাইসটা কত, 30,000, অন্য কোথাও যদি আপনি নক দেন 28-27 পাবেন, কিন্তু আপনাকে 50% কমে পাবেন না। কমে দেওয়ার কারণটা হচ্ছে ভাই, এই যে সুপার সফট একটা মেমোরি ফোম, এই ফোমটা আপনি যদি টানেন ছিঁড়ে যায়, ফোম তো অবশ্যই ছিঁড়ে, অবশ্যই ছিঁড়বে, হ্যাঁ, কিন্তু আপনি এটা লুঙ্গি অথবা গামছা যখন মোড়াবেন, এই যে এরকম, এটা কি ছিঁড়ছে না? ছিঁড়ে নাই, ছিঁড়ে নাই। এখন যদি নর্মাল ফোম হয় তো একদম ছিঁড়ে যেত। তো আমরা ইউজ করছি সুপার সফট, একদম 100%+ রাবার মেমোরি ফোম। আচ্ছা, এইটা একদম খুবই সফট ফোম, এটা আপনি যদি এরকম ভাসও করেন ছিঁড়বে না, এটার গতিটা খুব দ্রুত থাকবে, যাতে রাবারিংটা বেশি করে।
এইটা তো আমরা ইউজ করি সুপার সফট একটা মেমোরি ফোম, এই পাশটা যা এই পাশটা তা থাকবে, দুইটা আছে এই পাশে যা থাকবে এই পাশে থাকবে। তারপরে দিচ্ছি আমরা একটা, এটাকে বলে সবকিছুর একটা সেভের জন্য প্রোটেকশন থাকে, প্রোটেকশন থাকে, যেমন মাস্ক সেভ করেন কি ধুলাবালু যাতে নাকে না যায়, ঠিক এই পকেট ইস্যুনে সেভ হইছে এটা। এটা দেওয়ার কারণ কি, এটা আমরা চায়না থেকে একদম সরাসরি আমদানিকৃত, তো এটা আমরা ইউজ করছি প্রতিটা স্প্রিং কিন্তু পকেটের ভিতর থাকে। তো আল্লাহ না চাক আপনার বাচ্চা লাফালাফি করলো বা ভাই লাফাইলেন, তো যাই হোক একটা স্প্রিং ছুটে গেল, এখন এটা না দিলে তো আপনার শরীরে বিঁধে যাবে। ম্যাকটেস কিনছেন 30,000, ভোগবেন 30,00,000 টাকা। তো এই জন্য আমরা এইটা ইউজ করছি, এটা কিন্তু আঠা দেওয়া হয়, এটা কিন্তু খুব মজবুত ভাই, এটা আপনার যেন তেন জিনিসটা ভেদ করা একদমই সম্ভব না। তো এটা দিয়ে আমরা র্যাপিং করি, এই যে এটা দিয়ে এরকম আমরা র্যাপিং করি, এটা দিয়ে র্যাপিং করার পরে যাতে এই জিনিসটা একদম মজবুত করি কয়েক পাঁচটা র্যাপিং এর করার, তারপর আমরা এটা দিয়ে থাকি, তারপর ফেব্রিক্স, তারপর সেলাই করে থাকি। তো এইটা যারা নেবেন অবশ্যই আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমি বলছি আপনারা যাচাই বাছাই করার জন্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন। তো এটা যারা নেবেন 6 ফিট বাই 7 ফিট পরে 30,000 টাকা, 5 ফিট বাই 7 ফিট পরে 29,000 টাকা। আর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে ভাই, যারা একদম জাজিম কিনতে চান, যে আমরা জাজিমের বিকল্প খুঁজছি, বাজেট একদম খুব লো বাজেট, কিন্তু এটা কিন্তু বাঁকা হবে, আপনাদের সিদ্ধান্ত। আপনার ফেব্রিক্স এর ক্ষেত্রে এগুলা যারা নিতে চান এখান থেকে যার যে কালার ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন, এখানে কালার আছে, একটা কালার আছে, একটা কালার আছে। আর সবচেয়ে বড় কথা ভাই, আপনারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যারা ভিডিও দেখেন, দু চারটা ভিডিও দেখে আপনারা কিন্তু ম্যাট্রিক্স গুলো কিনবেন, হ্যাঁ একটা ভিডিও দেখবেন না, দু চার পাঁচটা দেখবেন, তারপর ম্যাট্রিক্সগুলো কেনাটা ভালো। আর আপনার পয়সা যদি আমার রিজিকে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখানে আসবেন। আর ম্যাট্রিক্সের ফেব্রিক্সগুলো কিন্তু আমরা করে থাকি, এটা কিন্তু অন্য কোথাও সম্ভব না ভাই। আমাদের ম্যাট্রিক্সের যেই কাপড়গুলো আমরা ইউজ করি সেটা দেখেন সুতোটা দেখি কীরকম, এখানে একটু ক্যামেরাটা মারেন, হিউজ পরিমাণ সুতো, এখন এতগুলো সুতো প্রয়োগ করার পর কি একটা ম্যাট্রিক্সের কাপড় ছিঁড়বে? অবশ্যই না, অবশ্যই ছিঁড়বে না, ছিঁড়বে না। তা আমাদের কাছ থেকে ম্যাট্রিক্স নিলে কাস্টমার একটু জিতেই যায় স্বাভাবিক, আচ্ছা কিন্তু দামটা একটু বেশি রাখি, প্রোডাক্ট ভালো। আচ্ছা সবার শেষে কথা একটা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার পয়সা যদি আল্লাহ পাক আমার নসিবে লিখে রাখে অবশ্যই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশটায় বিক্রমপুর বেডিং হাউস প্লাস শোরুম প্লাস কারখানায় আপনি বসে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর সে সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।